শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সৃষ্টি মিষ্টি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সুন্দর ব্লগ ভিডিও। তো ব্লগ বললে ভুল হবে, আজকে হবে মানে নতুন একটি ভিডিও। তো তোমরা প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সেই ভিডিওটা হচ্ছে আজকে মানে এটা জীবনে ফার্স্ট টাইম করব, জীবনে ফার্স্ট টাইম করব এটা। তো এটা হচ্ছে চ্যালেঞ্জিং ভিডিও, মানে চ্যালেঞ্জ করা হবে কে জিতে। তো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো, মানে এটা কি হবে জানি না আজকে। তো শুরু করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস, আমিও জানি না কি হবে আজকে। তো দেখো তোমাদের দাদা ভাই আছে, মা আছে, এই যে আমার যা আছে, কোনোদিন এগুলো ভিডিও করিনি, তো আজকে ফার্স্ট করছি চ্যালেঞ্জিং ভিডিও। তো চলো দেখতে থাকো কি হয়, আর আমিও দেখতে থাকি কি হয়। এই যে মা, তো ভিডিওটা শুরু করা যাক, সবাই আজকে দেখে নেব কি হয়। তো ফ্রেন্ড, সম্পূর্ণ নতুন ভিডিও, লাইভে ফার্স্ট টাইম এই ভিডিওটা করছি, চ্যালেঞ্জিং ভিডিও। তো ভিডিওটা কেমন হয় সম্পূর্ণ দেখতে থাকো, একদম ফার্স্ট ভিডিওটা করার চেষ্টা করছি। তো কি চ্যালেঞ্জিং ভিডিও, তো তোমাদের দেখাচ্ছি, সেটা দেখতে থাকো। আর অবশ্যই যে জিতবে তার জন্য এই গিফটটা আছে, তো সেই গিফটের মধ্যে কি আছে সেটাও তোমাদের দেখাবো, সম্পূর্ণ ভিডিও তার জন্য দেখতে হবে। তো চলো শুরু করি আজকে ভিডিওটা। বন্ধুরা আমি বসে পড়েছি চ্যালেঞ্জিং ভিডিওর জন্য, আর এপাশে আছে আমার শাশুড়িমা, আর এখানে আছে আমার যা। তো আমরা তিনজনে মিলে আজকে মানে চ্যালেঞ্জিং ভিডিও করব। তো কে জিতে তোমরা ভিডিওতে দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না, তাহলে ভিডিওর মজাটাই পাবে না। আজকে কি মজা না সাজা জানি না, তো তোমাদের দিদি ভাই আছে, আমি জিজ্ঞেস করছি, ফার্স্ট টাইম চ্যালেঞ্জিং ভিডিও, তো তোমার কেমন লাগছে, মানে ফার্স্ট টাইম করতেছো? আমি ফার্স্ট টাইম এই ভিডিও করছি, মানে পুরো এক্সাইটেড আছি যে কি হবে না হবে জানি না। তো চেষ্টা করব দুজনকে হারানোর। তোমরা প্লিজ কেউ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তোমরা যদি অনেক অনেক ভালোবাসা দাও ভিডিওতে, তাহলে অবশ্যই আরো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসব খুব তাড়াতাড়ি। তো এখানে আমার ভাইয়ের বউ আছে, তো তুমি কিছু বলবে বলো? হ্যাঁ অবশ্যই বলবো, কেন বলবো না। ফার্স্ট বলবো যেটা হচ্ছে, সবাই ভিডিওটা টোটাল ভিডিওটা দেখো, আর যেহেতু ফার্স্ট টাইম আমরা ব্লগটা করছি, তো একটু আছি মানে একটু ভয় ভয় আছে, তো তবুও চেষ্টা করবো জেতার জন্য। যেহেতু আমাদের বড়জন আছে, তাদেরকে যেহেতু তারা সবসময় আমাদের উপরেই থাকে, তো ওদেরকে একটু হারাতে পারলে একটু শান্তি লাগবে আর কি। দেখো আচ্ছা, মা তুমি কি তোমার দুই বউকে হারানোর চেষ্টা আছো? ঠিক আছে, তো ফ্রেন্ড তোমরা দেখতে থাকো চ্যালেঞ্জটা, তো কে জিতে। তো ফ্রেন্ড যেটা নিয়ে আমরা চ্যালেঞ্জিং ভিডিও করব, সেই সেটা এখানে রাখা আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি সেটা কি। তো দেখো এখানে কি আছে, এই দেখো দুটো করে করলা আছে, দুটো করে তিনজনকে খেতে হবে, যে খেতে পারবে, টাইম দেওয়া থাকবে 5 মিনিট। তো 5 মিনিটের মধ্যে দুটো করে করলা যে খেতে পারবে সে ফার্স্ট হবে চ্যালেঞ্জিং ভিডিওতে। তো তোমরা দেখতে থাকো, আমরা ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। তো ফ্রেন্ড আমি প্লেটে করলাগুলো রাখা হয়েছে, এখানে দুটো মাকে দিয়েছি, দেখি বাবাই, এখানে দুটো তোমাদের দিদি ভাইকে দিয়েছি, আর এখানে তোমাদের ছোট দিদি ভাইকে দিয়েছি, মানে আমার ভাইয়ের বউ। তো একটু লবণ দিয়ে দাও, তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ এখানে করলার সঙ্গে লবণ দেওয়া আছে, এখানে লবণ দেওয়া আছে। তো তোমরা সবাই রেডি? ঠিক আছে, 3। তো দেখতে পাচ্ছ পুরো এক একজনের পুরো গালটা পুরো বেঁকে গেছে এই মুহূর্তে। দেখো ফ্রেন্ড করলা খাচ্ছে কিন্তু প্রচন্ড তেতো,
ভাবতেও পারতেছি না এইভাবে খাইতে পারবো। একেবারে চলছে লড়াই, কি বলবো আমি না, পুরো এত মিষ্টি আমি ভাবতে পারতেছি না এটা কিভাবে খাচ্ছে। মামাও দেখে হাসে পুরো। দেখো ফ্রেন্ড একদম তর তাজা করলা, এই দেখো আমাদের বৌদি ভাই মোটামুটি শেষ, এই মুহূর্তে শেষ, হার মানবে না, হার মানবে না। আমার মা পুরো একেবারে সুন্দর ভাবে বসে বসে খাচ্ছে, কোনো এর মধ্যে কোনো দেখো কাটটা শেষ হয়ে গেছে রে ভাই, একটা কমপ্লিট হয়ে গেছে, মায়ের একটা কমপ্লিট হয়েছে, বৌদি ভাই এখনো খাচ্ছে। তো দেখো তোদের দিদি ভাইয়ের আরেকটা আছে এই মুহূর্তে হাতে, বৌদি ভাই হার মেনে গেল এই মুহূর্তে। কিন্তু লবণ দিয়ে দাও, লবণ দিয়ে দে ঝটপট। বমি করে দিচ্ছে, দুই নম্বর শেষ মনে হচ্ছে। ফ্রেন্ড দেখো, ফ্রেন্ড দেখো বমি করে দিয়েছে, মনে হচ্ছে মাই দিতে যাবে আমাদের। দেখো তোমাদের দিদি ভাই শেষ, একটা খেয়ে শেষ হয়ে গেছে, ও আর পাচ্ছে না খেতে, খাবে কি তুমি? আমার ভাই দেখো ওরও শেষ একটা খেয়ে, সবাই একটা খেয়ে শেষ করে দিল, কিন্তু আমার মা এখনো খাচ্ছে, রিলাক্সে মনে হয় যেন বিয়ে বাড়ি খেতে বসেছে, খুব সুন্দর ভাবে খাচ্ছে। সত্যি আগে মনে হচ্ছে না যে তিতো জিনিস এত, তার তিতা কিন্তু খুব সুন্দর। একটা চ্যালেঞ্জ ভিডিও ফ্রেন্ড দেখছি, লাইভে ফার্স্ট টাইম করলাম, এক্সপ্রেশন নেই মুখে। আর চ্যালেঞ্জিং ভিডিও করার জন্য বলেছে তো, আমার একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি আমার মা রিলাক্সে খাচ্ছে এখনো। তাড়াতাড়ি শুরু করো। তো চ্যালেঞ্জ ভিডিও কি বলবো, ভিডিওটা কোন সময় স্কিপ হয়েছিল, জুম হয়েছিল বুঝতে পারিনি, কি টেনশন হচ্ছে এখন থেকে। তো দেখো ফ্রেন্ড মা এখনো খাচ্ছে, তার মানে মা দুই বউকে হারিয়ে দিল। তো মা তো সব দিক দিয়ে বড়, একদিকে তাদের শাশুড়ি, মা জিতে গেল, আমাদের মা জিতে গেল, দুই বউকে হারিয়ে দিল, তিন বউকে হারিয়ে দিল। দেখো দুঃখ করছে, এখনো বমি করছে, মনটা খারাপ হয়ে গেল। আমার মা জিতে গেল, আমার মা প্লেট ফাঁকা জিতে গেল। তো ফ্রেন্ড দেখো আমার মা গিফটটা পেয়ে গেল, তো দেখাচ্ছি আমার মা কি গিফট পেলো সেটাও দেখো তোমরা, বলো কিরকম লাগলো বলো। ভাবতে পারছি না মা কি করে এই তেতো জিনিসটা খেলো, দুটো করলা খেলো তিনি, বমি পাচ্ছে না তোমার? বমি আসছে না, একটাই রাগ ওই যে দুজনকে হারাবো। মা চ্যালেঞ্জ প্রথমে নিয়ে নিয়েছে, দুটা বউকেই হারাবে। তো দেখতে পাচ্ছ তো সত্যি খুব মজা লাগলো চ্যালেঞ্জিং ভিডিওটাতে। তো ফ্রেন্ড সময় দেওয়া হয়েছিল 5 মিনিট 25 সেকেন্ড, তো আমার মা 4 মিনিট 25 সেকেন্ডেই শেষ করে দিয়েছে, মানে 4 মিনিটেই ভিডিওটা, মানে চ্যালেঞ্জিং ভিডিওটা শেষ হয়ে গেছে 4 মিনিটের মধ্যেই। তো মা জিতে গেল আর তোমাদের দুই দিদি ভাই হেরে গেল। তো মাকে জিজ্ঞেস করবো তা এখন কেমন লাগছে সেটা, মা তোমার কেমন লাগছে ওদেরকে হারিয়ে? খুব আনন্দ হচ্ছে ওদের দুজনকে হারিয়ে, কিন্তু মায়ের মুখটা পুরো কিরকম যেন ওই কালো কালো হয়ে আছে, মনে হয় তিতো হতে পুরো, না মানে একদম পেট থেকে শুরু করে জিব অবধি তিতা, সমস্ত তিতো হয়ে গেছে। তো ফ্রেন্ডস ওটা খেয়ে পুরো আমার পেট থেকে বমি বেরিয়ে আসছিল, তো পুরো আমি কানা করে দিয়েছি, আমি ওটার মধ্যে আর জীবনও নেই, আমি আর কোনো চ্যালেঞ্জিং ভিডিও করবো না। তো এটা মা দিতেছে, তাই মাকে গিফট করছে। তো হেরে যাওয়া যে গিয়েছে, যে সেই বৌদি ভাই গিফট করে দিল, তো দেখি আমরা গিফটটা কি দাও একটু দেখাও। একটা শাড়ি দিয়ে গিফট হয়েছে, তো ফার্স্ট মা জিতেছে তাই সেই গিফটটা পেলো। তো বলো কেমন লাগছে মামাম?
খুব ভালো দুজনকে হারিয়েছে এটা হচ্ছে সবথেকে বড় সবচেয়ে বড় তো বন্ধুরা তো ফ্রেন্ড মা খুব খুশি তো ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিডিওটা কেমন হলো আর নতুন কোন যদি চ্যালেঞ্জিং ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের লাইভে ফার্স্ট টাইম আমরা এই চ্যালেঞ্জিং ভিডিও করলাম তো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবে ফ্রেন্ড অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে তোমাদের দিদি ভাই এখন খুবই খারাপ অবস্থায় আছে দেখো তো ফ্রেন্ড ভিডিওটা এখানে শেষ করলাম খুব সুন্দর একটি ভিডিও তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো তো সবাইকে বলবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আর এভাবে আমাদের পাশে থেকো আর দেখো এক একজনের কি অবস্থা হয়েছে তো ফ্রেন্ড সবাইকে টাটা টাটা দিয়ে দাও না আমি হেরে গেছি টাটা দিয়ে দাও